আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আর নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাওয়া কাঠের ইলিশের ডিম। তো এগুলো আমি সিলেট চুন্না .com থেকে নিয়ে আসছি। ওদের এখানে খুব ভালো মানের ইলিশ অথবা ইলিশের ডিম পাওয়া যায়। তো আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে এখন সামান্য পরিমাণ লবণ আর হচ্ছে হলুদ মাখিয়ে নেব, কারণ ডিমটা অনেক নরম থাকে, তাই এগুলোকে খুব আস্তে আস্তে এগুলোকে এই মিশাতে হবে হলুদটার সাথে, যাতে করে ডিমগুলো ভেঙে না যায়। তো হলুদ মাখানো শেষ, এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দেব। তো এখন আমি ডিমের মধ্যে আরও একটু হচ্ছে ধনিয়ার গুঁড়া আর হচ্ছে সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দেব। তেলটা এখন দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সরিষার তেল, খাঁটি সরিষার তেল, কারণ সরিষার তেল দিয়ে ইলিশ অথবা ইলিশের ডিম ভাজা, এটা কিন্তু আলাদা একটা ফ্লেভার লাগে আর খেতেও অনেক ভালো লাগে। আর আপনারাও চাইবেন সবসময় রান্নার ক্ষেত্রে সরিষার তেলটাই ইউজ করতে। এখন তেল গরম হয়ে আসছে, আমি এখন এই ডিমগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, ডিমগুলো কিন্তু খুব আস্তে আস্তে আর দেখতেও অনেকটা সুন্দর লাগতেছে। তো আমি সবগুলো ডিম এইভাবে দিয়ে দেব। একটু হালকা আঁচে এগুলোকে ভেজে নেব, যাতে করে একটা পাশ হওয়ার পর উল্টিয়ে দেওয়া যায়, আর বেশি আঁচে ভাজলে ডিমগুলো নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো ডিমের এক পাশ হয়ে গেছে, এখন আমি এগুলোকে সুন্দর করে উল্টিয়ে দেব। এই যে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। তো আজকে হচ্ছে ডিম ভাজির সাথে হচ্ছে পাতলা করে আলুর চপ, কারণ ডিম ভাজির সাথে ইলিশের ডিম ভাজা আর সাথে হচ্ছে পাতলা করে আলুটাকে কেটে নিয়ে এটাকে ভাজি করলে অনেক খেতে ভালো লাগে, আর হচ্ছে পেঁয়াজের ভেরেস্তা। আপনারা চাইলে ডিমগুলোকে ভেঙেও ছোটো ছোটো করে আপনারা ভাজতে পারেন, বাট আমি এইভাবে আজকে ভাজলাম। এই যে ডিমগুলো হয়ে গেছে, তো আমি এখন এগুলোকে উঠিয়ে নেব। আর এই যে আগে থেকে কেটে রাখা একটা বড় আলুকে আমি পাতলা করে কেটে নিয়েছিলাম, তো এইগুলোকে এখন আমি ভেজে নেব। ডিমের সাথে পাতলা করে আলু ভাজা অথবা বেগুন ভাজা খুব খেতে ভালো লাগে। এই যে আমার আলু ভাজা শেষ, তো আমি এগুলোকে ডিমের সাথে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে পেঁয়াজের ভেরেস্তা, পেঁয়াজটাকে কুচি কুচি করে আগে কেটে রাখছি। এখন আরও সামান্য পরিমাণ তেল দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব, কারণ হচ্ছে ইলিশের সাথে অথবা ইলিশের ডিমের সাথে পেঁয়াজের ভাজা অথবা পেঁয়াজের ভেরেস্তাটা খুব খেতে ভালো লাগে। তো এটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। ইলিশের কিন্তু আলাদা একটা ফ্লেভার, আর ডিমের মধ্যেও অনেক ফ্লেভার আসতেছে। ইলিশের যে একটা মাছের গন্ধটা থাকে ওইটা, এটা হচ্ছে মাওয়া ঘাটের ইলিশ, ইলিশের ডিম। তো এই যে দেখুন, আমার ভাজা শেষ, পেঁয়াজের ভেরেস্তাটাও করে নিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আজকে দুপুরের লাঞ্চ করব হচ্ছে ইলিশের ডিম দিয়ে। তো ভালো থাকবেন, আর রেসিপিটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এইখানেই,
আল্লাহ হাফেজ।